শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আমরা গতদিনে আলোচনা করেছিলাম পলাশীর যুদ্ধের কারণ। আজকে পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে আমরা স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব। পলাশীর যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বেদনাবহুল এবং গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের অন্যতম। ভারত পলাশীর যুদ্ধ সম্পর্কে, ফলাফল সম্পর্কে পরস্পর বিরোধী মতামত থাকলেও পলাশীর যুদ্ধ যে একটা পলাশীর ফলাফল একটি যুগান্তকারী ঘটনা এবং অত্যন্ত সুযোগ রাশি। প্রথমত পলাশীর যুদ্ধ বাংলার মসনদে নবাবের পরিবর্তন আনয়ন করে। ইংরেজদের তাবেদার মীর জাফর স্থলাভিষিক্ত হন। নবাবের পরিবর্তে মীর জাফর বাংলার মসনদে বসেন। দ্বিতীয়ত, এই যুদ্ধের ফলে কলকাতার চারপাশে ব্রিটিশ এলাকা সম্প্রসারিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক অবস্থা আরও মজবুত হয়। নতুন নবাব 1 কোটি টাকা এবং 24 পরগনা জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দান করে। তৃতীয়ত, জনগণের দৃষ্টিতে কোম্পানির মর্যাদা বৃদ্ধি পায়। সামান্য ব্যবসায়ী হতে তারা বিরাট এলাকার ভূস্বামি হয়ে আসে এবং নবাবের ক্ষমতা লাভ এবং ক্ষমতাচ্যুতি তাদের এখতিয়ারের অধীনে চলে যায়। চতুর্থত, পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভ দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি সংঘাতে গতিপথে বিপুল প্রভাব বিস্তার করে। এর ফলে বঙ্গদেশের সম্পদ, জনবহুল এবং অর্থ সবই ইংরেজদের হাতে চলে যায়। ফলে কর্ণাটকের তৃতীয় যুদ্ধে ইংরেজরা ফরাসি দুর্গকে সুজন্তভাবে সহজে পরাজিত করতে সক্ষম হয়। পঞ্চমত, পলাশীর যুদ্ধ বঙ্গদেশ এবং পরে সমগ্র উপমহাদেশের ইংরেজদের বিজয়ের পথ প্রশস্ত করে। এর ফলে তাদের শক্তি প্রচুর বৃদ্ধি পায়। এছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়। এদেশের মুঘল শিক্ষা সংস্কৃতির স্থলে কালক্রমে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতি আত্মপ্রকাশ করতে থাকে। আমাদের প্রথম অধ্যায়ের পলাশীর যুদ্ধের পরে প্রথম অধ্যায়ে ভারতবর্ষের ইউরোপীয়দের আগমনের ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠায় এই বিষয়ে একটু আলোচনা করব আমরা, যে ইংরেজরা পর্তুগিজরা ওলন্দাজ এবং দিনমান যারা এদেশে আসছিলেন সে সম্পর্কে আমি অল্প অল্প আলোচনার চেষ্টা করব। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার লীলাভূমি এই উপমহাদেশের অপরন্ত সম্পদ এবং ঐশ্বর্য যুগে যুগে বিদেশি বণিকদের আকৃষ্ট করেছে। ফলে বহু প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে বিশ্বের বিভিন্ন জাতির আগমন ঘটেছে সম্পদ আহরণের আশায়। কেউ কেউ এসেছিলেন আনাদার রূপে, আবার কেউ কেউ এসেছিলেন বণিক রূপে। এদেশে ব্যবসার উদ্দেশ্যে অন্যান্য জাতির ন্যায় ইউরোপীয়দেরও আগমন ঘটে। কালক্রমে তাদের মানদণ্ড স্থানীয় রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে রাজদণ্ডে পরিণত হয় এবং তারাই হয়ে বসেন এদেশের ভাগ্য বিধাতা। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 15 শতাব্দীতে ইউরোপ মহাদেশের ভৌগোলিক আবিষ্কার এবং পর্তুগিজ শক্তির উত্থান ঘটায়। তারা দুঃসাহসিক ভৌগোলিক আবিষ্কারের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠে। পর্তুগাল রাজার অনুপ্রেরণায় ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে নৌপথে সমুদ্র যাত্রা শুরু করে এবং 1498 খ্রিস্টাব্দের 20 মে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়। তারপর আস্তে আস্তে ওলন্দাজ, হল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলা হয়। ইউরোপের অন্যান্য বণিকদের ন্যায় হল্যান্ডের ছোট ছোট ডাচ বণিক গোষ্ঠী একত্রিত হয়ে 602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তারপর আস্তে আস্তে দিনমান,
দিনেমারগণ ছিলেন ডেনমার্কের অধিবাসী। অন্যান্য ইউরোপীয় জাতিসমূহের ন্যায় 1616 খ্রিস্টাব্দে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতীয় উপমহাদেশে আগমন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য ইউরোপীয় বণিকদের মতো ইংরেজগণ ভারতের ব্যবসার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি যৌথ কোম্পানি গঠন করে। তারা 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী এলিজাবেথের নিকট থেকে 15 বছর মেয়াদের একটি বাণিজ্য সনদ লাভ করে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে ফরাসিগণ সর্বশেষ এই উপমহাদেশে আগমন করেন। 1667 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের অর্থ সচিব কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তারপর আসতেছে বক্সারের যুদ্ধ। মীর কাসিম একজন স্বাধীন চেতা নবাব ছিলেন। তার গৃহীত ব্যবস্থায় পাটনা কুটির অধ্যক্ষ এলিস সাহেব ক্ষুব্ধ হয়ে 1763 খ্রিস্টাব্দে অ্যাডামসের নেতৃত্বে মীর কাসিমের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন। পরে মীর কাসিম অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের সহযোগিতায় একটি ত্রিপক্ষীয় জোট গঠন করে এবং 1767 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বক্সারে মিলিত হয়। যেহেতু বক্সার নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়, সেই জন্য এই যুদ্ধের নাম হয় বক্সারের যুদ্ধ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগামী দিনে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।